জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া বালিকার দেহ উদ্ধার হলো বুধবার সকালে। মঙ্গলবার মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার স্বরূপপুর ভৈরব নদীতে তলিয়ে যাওয়া বালিকার নাম আলফা নূর আনসারী, স্বরূপপুর নার্সারি স্কুলের ক্লাস টু এর ছাত্রী। তার বাড়ি স্বরূপপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কয়েকজন মিলে ভৈরব নদীতে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে ভৈরব নদীতে তলিয়ে যায় ওই বালিকা। আজ দেহ উদ্ধার হয় স্বরূপপুর ঘাটে। হরিহরপাড়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠায়। এই ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ওই বালিকার মৃত্যুর কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার, শোকস্তব্ধ স্বরূপপুরবাসী। আমাদের শিবনগর ঘাটে একটা বাচ্চা মেয়ে, বয়স 9 বছর বয়স হবে, সে নদীতে স্নান করতে এসে 10:30 কি 10:30 এরকম হবে, স্নান করতে এসে নদীতে ডুবে গিয়েছিলো। ডুবরে এসেছে, কালকে ডুবরে এসেছিলো, অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু লাশ পাওয়া যায়নি। আজকে মালোপাড়া ঘাটে সেই লাশটি উদ্ধার করা হয়।